1978 সালে বলিউডে অভিষেক হয়েছিল মায়াবী চোখ আর মিষ্টি হাসির নায়িকা শ্রীদেবীর। শুধু হিন্দিতেই নয়, বরং তামিল, তেলেগু সহ ভারতীয় নানা ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি। কোনো সুনির্দিষ্ট নায়কের সমর্থন ছাড়াই অনেক সিনেমা ব্যবসা সফল হয়েছিল তার অভিনয় গুণে। ভারতীয় চলচ্চিত্রে যখন পুরুষ অভিনেতাদের তুমুল দাপট এবং কাহিনী ছিল নায়ক নির্ভর, ঠিক সেই সময়ই শ্রীদেবী অভিনেত্রী হিসেবে অনেক সিনেমাকে সাফল্য এনে দিয়েছিল। বৈচিত্র্যপূর্ণ অভিনয় তাকে পরিণত করেছিল প্রবল জনপ্রিয় অভিনেত্রীতে। আবার অনেক ভক্তের কাছে তিনিই হয়ে উঠেছিলেন সৌন্দর্যের মাপকাঠি। নায়িকা হিসেবে 78 সালে হলেও তার আগে থেকেই অভিনয় করছিলেন বহু ভক্তের হৃদয়ে দেবী আসন পাওয়া শ্রীদেবী। মূলত অভিনয় জীবন তার শুরু হয়েছিল শিশুকাল থেকেই, মাত্র 4 বছর বয়স থেকে। আর মোট 5 দশকের অভিনয় জীবনে তিনি অভিনয় করেছিলেন প্রায় 150 সিনেমায়, যার মধ্যে রয়েছে বক্স অফিস কাঁপানো মিস্টার ইন্ডিয়া, চাঁদনি, চালবাজ ও সাদমা সহ জনপ্রিয় অনেক সিনেমা। তার বিখ্যাত সিনেমা মিস্টার ইন্ডিয়ার একজন রিপোর্টারের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। বহুমাত্রিক এই অভিনেত্রী এসবের মাঝে একবার বিরতিও নিয়েছিলেন শুধুমাত্র তার কাজের জন্য। 1997 সালে জুদাই ছবির মুক্তির পর চলচ্চিত্র শিল্প থেকে লম্বা সময়ের জন্য বিদায় নিয়েছিলেন তিনি। পরে ফিরে আসেন 2012 সালে ইংলিশ ভিংলিশ ছবির মাধ্যমে। এ ছবিতে একজন মধ্যবয়সী নারী ইংরেজি ভাষা শিখেছে এমন চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন সৌন্দর্যময়ী শ্রীদেবী নায়িকা। এভাবে দীর্ঘদিন অভিনয় করার পরে তিনি বিরতি নিয়েছিলেন আবারও। এরপরে তিনি আর সিনেমা জগতে ফিরে আসেননি, সংসার জীবনেই কাটিয়ে দিয়েছেন তিনি। তার 2টি কন্যা রয়েছে। বিবাহিত জীবন কেটেছে বনি কাপুরের সাথে। স্বামী বনি কাপুর ও কন্যা খুশিকে নিয়ে দুবাইতে গিয়েছিলেন একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, কিন্তু সেখান থেকে আর ফিরে আসা হয়নি সৌন্দর্যময়ী এই নায়িকার। এ সময় তার বয়স ছিল মাত্র 54 বছর। মূলত তার সৌন্দর্য এবং তার গুণময় অভিনয়ের কারণেই ভক্তরা তাকে রেখেছে ভক্তদের হৃদয়ে, আর এ কারণে ভক্তরা তাকে আজও ভুলতে পারেনি। বন্ধুরা, নায়িকা শ্রীদেবীকে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট ভিডিও সবার আগে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।